নমস্কার, বরাক তরঙ্গ আপনাদেরকে জানায় স্বাগত। সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির 24তম সম্মেলন অনুষ্ঠিত হল। দুদিন ব্যাপী সম্মেলনের প্রকাশ্য সমাবেশ বাগাবাজারে অনুষ্ঠিত হয়। শনিবার প্রকাশ্য সমাবেশে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কৃষক সভার অসম রাজ্য কমিটির সভাপতি ফয়জুর রহমান। রবিবার দ্বিতীয় অধিবেশন অর্থাৎ প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত হয় দোলাইয়ের সপ্তগ্রামে। প্রতিনিধি সভা শেষে 15 জন সদস্য বিশিষ্ট কৃষক সভার কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির জেলা সভাপতি হয়েছেন রেজামন্দ আলী বড়বইয়া এবং সম্পাদক হলেন সুভাষ দেব। সরকারের যে কৃষক বিরোধী নীতি, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আগামী দিনে আলোচনা করবো। ইতিমধ্যে আসামে বর্তমান বিজেপির নেতৃত্বে গভর্নমেন্ট, তারা একটা ভূমি নীতি গ্রহণ করেছে। আগে 1989 ইংরেজিতে 6 নম্বর যে ভূমি নীতি, বর্তমানে এটা হচ্ছে 5 নম্বর ভূমি নীতি। 4 নম্বর ভূমি নীতিতে বলা হয়েছে যে সমস্ত গরিব কৃষক তাদেরকে 7 বিঘা করে জমি দেওয়া হবে, কিন্তু বর্তমানে বিজেপি গভর্নমেন্ট তারা বলছে 7 বিঘা না 3 বিঘা করে জমি দেওয়া হবে, তাও দেওয়া হবে যারা কিলিঞ্জিয়া এবং যারা ট্রাইবেল মানুষ তাদেরকে দেওয়া হবে। সুতরাং এহেন অবস্থার মধ্যে আমরা মনে করি যে ট্রাইবেল এবং অ ট্রাইবেল মানুষের মধ্যে, কিলিঞ্জিয়া অকিলিঞ্জিয়া মানুষের মধ্যে একটা বিদ্বেষ, একটা বিদ্বেষ বিভেদ সৃষ্টি করার একটা চেষ্টা করছে। অন্যদিকে 7 বিঘার পরিবর্তন করতে 3 বিঘা জমি দিয়ে মানুষদেরকে বঞ্চিত করা হচ্ছে তার অধিকার থেকে। সুতরাং আমরা এই ভূমি নীতি নিয়ে আমরা আলোচনা করব, আমরা আগামী দিনে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। এবং কৃষক উচ্ছেদ হচ্ছে বনাঞ্চলে, দীর্ঘদিন ধরে বসবাস কৃষকদেরকে উচ্ছেদ করা হচ্ছে। একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে গত কয়েকদিন আগে রজনীকালে 82 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে তাদের কোনো পুনর্বাসন ব্যবস্থা হয়নি। এবং সঙ্গে সঙ্গে গোটা কাছাড় জেলাতে জলসেচের ব্যবস্থা, নদীর ভাঙ্গন, এমএনডেকের কাজ সঠিকভাবে হচ্ছে না, পঞ্চায়েতের মধ্যে দুর্নীতি এবং জমির পাট্টা, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করে আগামী দিনে আমরা আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব।